দর্শক ঢাকা চট্টগ্রাম রেলপথের 321 কিলোমিটারের সম্পূর্ণটাই দুই লেন হওয়ায় আর ট্রেনকে ক্রসিং এর জন্য অপেক্ষা করতে হবে না। এতে এই রুটে ট্রেন চলাচলের সময় বাঁচবে। নতুন এ পথে মিটার গেজ ও ব্রড গেজ এই দুই ধরনের ট্রেনে চলাচল করতে পারবে। এ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় এখন ট্রেন চলাচলের সক্ষমতা তিন গুণ বৃদ্ধি পাবে। এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, রেলের দুই লেন প্রকল্প উদ্বোধনের পর এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা কি প্রভাব ফেলবে জানাবেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে আমাদের ছিলাম যে যেমনটা জানিয়েছেন যে আগে তাদের যে ভোগান্তিতে পড়তে হতো এখন কিন্তু তারা এই ভোগান্তি থেকে বেঁচে যাবে। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 321 কিলোমিটার যে রেলপথ সেটি কিন্তু একেবারে নন ক্রসিং, অর্থাৎ কোন রকম ক্রসিং ছাড়াই কিন্তু তারা যাতায়াত করতে পারবে। তাছাড়া আজকে আখাউড়া থেকে লাকসামের যে উদ্বোধন এটি 72 কিলোমিটার, এটি কিন্তু ছিল কোন দুই লেনে উন্নত করা হয়নি, আজকে উন্নতকরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি গণভবন থেকে উদ্বোধন করেছেন এবং এর ফলে কিন্তু এই এলাকার যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু রেল সেবায় তাদের অর্থাৎ আগের তুলনায় অনেক কিন্তু যাত্রী বাড়বে বলে কিন্তু তারা আশা করছে। এবং সেই পাশাপাশি কিন্তু এখানকার শুধু যাত্রী সেবার মানে কিন্তু উন্নয়ন হবে না। আপনারা জানেন এখানকার একটি স্থলবন্দর রয়েছে এবং এই এই ঢাকা থেকে চট্টগ্রামের পথে যে মালবাহী ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু অত অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা এখানে চলাচল করতে পারবে, এমনটা কিন্তু এখানকার স্থানীয়রা আশা করছেন। তো মার্তি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সাদ্দাম হোসেন জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে।